মানে ভোটের মাঠে সাধারণত দুই প্রতিদ্বন্দ্বী পার্টি তো দুই দিকে মুখ করে থাকে, কিন্তু আমরা এখানে দেখছি যে একেবারে খুব বলবো আমি যেন প্রেসমার মানুষ, দেশবাসী যেন শিক্ষা নেয়, শিক্ষা নেয় যেন আমরা কিভাবে আমরা আসলে মানে ভোট কিভাবে করতে হয়, ক্যান্ডিডেটদের কি আচরণ হতে হয়, এটা আসলে মানে আমি বলবো দেশবাসীকে, কারণ হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় এরকম সুন্দর আচরণ হয়। আমাদের আমি যখন দেখি চেয়ার নিয়ে মারামারি, একজন আরেকজনকে ধাওয়া করে, মাথা ফাটায় পরে দাবি করে, আমি কিন্তু খুব কষ্ট পাই, কারণ দেশ না তো আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন এটি করার জন্য না। সেক্ষেত্রে মানে মিশাভাই একটু কম বক্তব্য চাচ্ছিলাম, মানে আমি বড় ভাই আমার ভালো মানুষ, সুস্থ মানুষ, উনি সুন্দর মানুষ, আমার পছন্দের মানুষ, অভিনেতা, সব দিক থেকে উনি আমার থেকে এগোনো, আমি রেসপেক্ট করি, উনি আমার রেসপেক্টেবল একটা মানুষ। কাজে হচ্ছে যে আমরা ভাইয়ের সাথে যে আমি নির্বাচন করতে পেরেছি, আমি সম্মানিত, শিল্পী সমিতি সম্মানিত, মানে উনি আমার ক্যান্ডিডেট, আমি প্রতিদ্বন্দ্বী না, ধরুন নির্বাচনের মাঠে তো সবাই প্রত্যাশা করে যে বিজয়ী হবো, তাহলে আপনার প্রত্যাশাটা মানে আমার আমার প্রিপারেশন 100% এক্সপেকটেশন 60%। রঞ্জন ভাই, বিশে ভাই বলেছে তার বিজয়ের মাত্রা হচ্ছে 60%। অবশ্যই আপনার, আপনি কি মনে করেন? অবশ্যই উনি মানে মিশা ভাই বলেছেন যে আপনার জয়ের ব্যাপারে মানে আমাদের তো অনেক বড় মানে অভিনেতা অভিনেত্রী যারা ভোটার, মানে চেহারা দেখে কিচ্ছু বলতে পারবো, মানে অনেক সময় জুরি বোর্ডের আমি কিন্তু ইন্টারন্যাশনাল জুরি বোর্ডের আমি কিন্তু মেম্বার ছিলাম, কিন্তু আজকে কিন্তু আমি ফেল। যেখানে যাচ্ছে সেখানে